বন্ধুরা ঘুরতে ঘুরতে চলে এলাম গোয়াতে। একদম তোমরা ঠিক শুনেছো, আর সেই গোয়া হচ্ছে পূর্ব মেদিনীপুরের উদয়পুর সি বিচ। এই সমুদ্র সৈকত ভারতের সবচেয়ে আদিম এবং সূক্ষ্ম সমুদ্র সৈকতগুলির মধ্যে একটি। এটি অনাবিষ্কৃত কুমারী সমুদ্র সৈকত, উড়িষ্যার সীমান্তে অবস্থিত এবং এটি নিউ দীঘা এবং তালসারির মধ্যে অবস্থিত। যদিও দীঘা স্টেশন থেকে মাত্র 3 কিলোমিটার দূরে। তো বন্ধুরা ঘুরতে ঘুরতে চলে এসো এই জায়গায়, ঘুরতে ঘুরতে সব সন্ধান পৌঁছে দিচ্ছি তোমাদের কাছে। তো তোমরা ঘুরতে ঘুরতে পৌঁছে যাচ্ছ এই চ্যানেলে, তাই ফেসবুক ও ইউটিউব নতুন বন্ধুদেরকে বলছি সুযোগ পেলে একটা ক্লিক ফলো আর সাবস্ক্রাইব, এবং পুরনো বন্ধুদেরকে বলছি সঙ্গে থাকার জন্যে অনেক অনেক ধন্যবাদ। তাহলে চলো বন্ধুরা বেশি দেরি না করে দেখা যাক। আমরা বলি যে ঝাল কম দেবো, ওনারা কি বললো? ঝালু কম দেবো। ঘুরতে ঘুরতে চলে এলাম গোয়াতে। গোয়া মানে পূর্ব মেদিনীপুরে উদয়পুরে, যেটা যে সি বিচটাকে এখানকার লোক বা আদার্স যারা ঘুরতে আসে তারা সবাই কিন্তু ঘুরতে ঘুরতে একটাই নাম করে, আমাদের গোয়া, আমাদের সব থেকে কাছের গোয়া, সেটা হচ্ছে পূর্ব মেদিনীপুরের উদয়পুর সি বিচ। তো মাসি এখানে কি হিসাবে বিক্রি হয়? মাসি পিস হিসাবে এখানে কত করে বিক্রি করছেন আপেল? হ্যাঁ বুঝতে পারলাম না, শুনতে পাওয়া যাচ্ছে না। 30 টাকা পিস। আর এই শশা জোড়া 30, আর আম আম 20 টাকা, আর এই তরমুজ 20 টাকা, 50 টাকা, শাকালু 30, আর এগুলো কি পেয়ারা? এগুলো কত করে? তো তোমরা এই যে দামগুলো যেগুলো নিচ্ছে এর মধ্যে কি পুরো মাখিয়ে দিচ্ছ? বন্ধুরা যেগুলো দেখালাম আমি তোমাদের কাছে, এইগুলো কিন্তু ওনারা কিন্তু এগুলো পুরো একদম পুরো মাখিয়ে দেয়, নানা রকমের কাসুন্দি দেবে, নানা রকম মশলাপাতি সব কিছু দেবে। এ দেখো এখানে পেঁয়াজ আছে, টমেটো আছে, আর ধনে পাতা আছে, আর কিছু কাঁচা লঙ্কা দিয়ে পুরো মিক্স করে পুরো বানিয়ে দেবে। যে দামটা বলছে যেমন 30 টাকা, যেমন বললো যেমন জোড়া 30 টাকা, আবার এমনিটা আপেল 30 টাকা, যেগুলো আছে এগুলো টোটাল ওর মধ্যে পুরো মাখিয়ে দেবে। খেলে কী হবে, দুর্দান্ত লাগে, পুরো ওয়াট লাগানো হবে। তা চলো ঘুরতে ঘুরতে আরও কিছু দেখে নেবো আমাদের এই পূর্ব মেদিনীপুরে উদয়পুর সি বিচে। আর এরই নাম একদিকে গোয়া। তো এই যে চলে এলাম, এই যে হুকো, এই যে এক একটা দেখো, এই যে ফ্লেভার গুলো আছে, মানে ছোট গুলো, মানে এগুলো ছোট, এগুলো আচ্ছা, এইগুলো এগুলো 200 টাকা করে বলছো, তাই তো? এটা 500 টাকার মধ্যে কি আছে? স্টোর বেশি, স্মোক সব থেকে বেশি। এখন ফুটো করছো কেন? এটা কি তৈরি হয়ে গেল? ও এটা এখানে লাগিয়ে টানবে। ও এটা কয়লা, বাহ, এটা কি আগুন ধরিয়ে দিয়েছো? পুরো পাকা পুক্ত।
ভাই তোর বয়স কত? আমার দুর্দান্ত এক্সপিরিয়েন্স, দারুণ লাগলো কিন্তু দেখ। আমরা না খেয়েও নেশা, না খেয়েও পুরোপুরি নেশা। এখানে কিন্তু মানে নানা রকম কিন্তু মাছ কিন্তু তৈরি করে দেয়। হ্যাঁ, আর এই হচ্ছে দেখে দাও, এই যে সব এরকম যে ছোট্ট ছোট্ট যে দোকানগুলো যে তোমরা দেখতে পাচ্ছ, এর মধ্যেই কিন্তু রান্না করে। আর এর ভেতরে এই ওভেন, এই যে ওভেন আর এই যে গ্যাস সিলিন্ডার, সব কিছু ওরা মশলাপতি সব কিছু ওনারা রেখে দেয়। আর এখানেই তোমাদের কাছে যে দামটা চাইবে সেই দামের মধ্যেই কিন্তু ওনারা কিন্তু রান্নাটা করে দেবে। তো বলি আপনাদের দোকান নাম্বার কত আছে? আমরা বলি যে ঝাল কম দেবো, ওনারা কি বললো? ঝালু কম দেবো। কিছুক্ষণ আগেই কিন্তু ধরেছিল, সুপার। এই যে চলে এলো, এক এক খেয়ে নিচ্ছে, দেখেছো? একদম যে ঠ্যাংগুলো ধরেছিল সেই ঠ্যাংগুলো একদম মচর 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 করে খেয়ে নিচ্ছে। চলো একটা খেয়ে দেখি কিরম ধরনের রান্না করেছে। গরম আছে, সত্যি কিন্তু অসাধারণ। ভালো শাক আছে, একটা কোনো মানে মাছ গুলো এক একটা আইটেমগুলো খুব সুন্দর সুন্দর রেখেছে একদম আস্ত আস্ত। আর দ্বিতীয় কথা হচ্ছে 777 দোকানের নাম্বারটা, সেই দোকানে আজকে আমরা খাচ্ছি। তোমরা এসো, রিভিউ আমরা দিলাম, এবারে দেবে তোমরা। তা চলো খেয়ে নিই, খেয়ে টেয়ে দিয়ে আরও কিছু দেখাবো এই গোয়াতে। তো বন্ধুরা, ভিডিওটা এই অবধি। ভিডিওটা কেমন লাগলো তা তোমরা অবশ্যই কমেন্ট সেকশানে জানো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক তো প্রেস করা চাই, যতটা পারো শেয়ার করো। তো কেমন লাগলো আমার সাথে তোমাদের গোয়া ঘুরতে? গোয়া মানে পূর্ব মেদিনীপুর, উদয়পুর সি বিচে, সেটা তোমরা পুরোপুরি এই ভিডিওর মাধ্যমে প্রকাশ পেলে। তাহলে নেক্সট ব্লগে দেখা হচ্ছে তোমাদের সাথে শীঘ্রই, ঘুরতে ঘুরতে সুশান্তর সাথে।